হ্যালো বন্ধুরা, এখন আমরা 4 নম্বর প্রশ্নের দিকে এগোব। শর্ট কোশ্চেন কি বলছে? 1 নম্বরটা, বার্ষিক 5% সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় কর। ঠিক আছে, এখন আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সরল সুদের পরিমাণ হচ্ছে P×T×R/100। ঠিক আছে, এখানে পি হচ্ছে মূল, আসল মূল বা আসল যাই বলা হয়, প্রিন্সিপাল মূল বা আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার। দেখে দেখি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে পি বার করতে হবে, কত রকমের মাসিক সুদ, তার মানে আসলটা বার করতে হবে, পি বার করতে হবে। টি দেওয়া আছে 1 মাস মাসিক সুদের হার, সময় কত না 1 মাস, লক্ষ্য করো মাসিক সুদ হচ্ছে 1 মাস, সুদের হার কত, আর কত, আর হচ্ছে 5। এরকম বলে দিয়েছি, ঠিক আছে। 1 মাস মানে 1/12 বছর, 12 মাসে 1 বছর, তো 1 মাস মানে হচ্ছে 1/12 বছর। তো এগুলো যদি পুট আপ করি, এখানে সুদটা আমি জানি 1 টাকা বলে দিয়েছে, পিটা আমরা জানি না, এটা বার করতে হবে, টিটা হচ্ছে 1/12, আর হচ্ছে 5/100, সাজিয়ে লিখলে এরা ভাবে সাজিয়ে লিখা যায়, আর এখানে সব কাটাকুটি করা যায়, 500 is 20। তো কি দাঁড়ালো আমার অঙ্কটা, পি ইজ ইকাল টু 12×20, তার মানে 240। এটা হচ্ছে অতএব আসল ইজ ইকুয়াল টু 240। এটা হচ্ছে উত্তর। আবার বলছি, সূত্রটা জানবে প্রথম, জানবে সরল সুদ না চক্রবৃদ্ধি, এটা আগে ঠিক করে নেবে, সরল বলেছে না চক্রবৃদ্ধি বলেছে, 1 নম্বর। 2 নম্বরটা কি দেখবে, ফর্মুলাটা দেখবে, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, প্রতিটা টার্ম কি সে জেনে রাখবে। এটা তোমাদের লেখা দরকার নেই, বলতে পারো যে আমরা জানি, সেরকম ভাবে এগোতে পারো, পরীক্ষার সময় টাইম শর্ট থাকবে, লিখলে ভালো। তারপর দেখবে যে কোনটা কোনটা দেওয়া আছে, 4টে জিনিস আছে, দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে জিনিস আছে, সুদের পরিমাণ, আসল, সময়, সুদের হার। এই 4টের মধ্যে যে কোনো 3টে দেওয়া থাকবে, যে কোনো 3টে দেওয়া থাকবে, 1টা বার, যে কোনো 3টে দেওয়া থাকবে, চতুর্থটা বার করতে হবে। 4 নম্বরটা কি, এখানে দেখো পি দেওয়া নেই, টি দেওয়া আছে, 1 মাস মানে 1/12 বছর, আর দেওয়া আছে 5%। ঠিক আছে, সুদের পরিমাণ কি হলো, আই ইকুয়েশন লিখে দেবে, যেটা যেটা থাকবে লিখে দেবে ভ্যালু গুলো, তারপর এটি সরল করতে হবে সমাধান। উত্তর হচ্ছে 240। ওকে, ঠিক করে করো, কোনো চিন্তা নেই, অঙ্কগুলো সে খুব মজার, একটু বুঝে এগোতে পারলে মুখস্থ করার দরকার নেই।